বন্ধুরা, চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল রিয়াল সাজেশন এক্সপার্টে। রিয়াল সাজেশন চ্যানেল এক্সপার্টে প্রত্যেকেই স্বাগত। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন SAQ অর্থাৎ মান একের এক কথায় যে উত্তর 16টি লিখতে হয় সেই প্রশ্নের কিছু সাজেশন। এই সাজেশনগুলো পড়লে অবশ্যই আসবেই আসবে। অতএব প্রশ্নগুলি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং তারপরে প্রশ্নগুলো তৈরি করবে। তো প্রথম প্রশ্ন বলছি যে একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো, একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন, পঞ্চশীল নীতি প্রথম কে ঘোষণা করেছিলেন। CTBT এর পুরো কথা কী, CTBT এর পুরো কথা কী। পরের প্রশ্ন, দাঁতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কী, দাঁতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কী। পরের প্রশ্ন, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন, জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী। পরের প্রশ্ন, ইউনেস্কো কী, UNESCO ইউনেস্কো কী অথবা এর পুরো নাম। পরের প্রশ্ন হচ্ছে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার প্রধান নেতা কে। পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি লেখো। পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো, জেলা পরিষদের একটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে। পরের প্রশ্ন অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও। নেক্সট, রাষ্ট্রকৃতজ্ঞ বা আমলা কাদের বলা হয়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে তার একটি কাজ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের যে ধারণা সেটি কোন ভারতীয় নেতার মস্তিষ্কে প্রসূত। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী। পরের প্রশ্নে আসছি, সিওটো কথার পূর্ণ রূপ কী। এনএএম এর একটি নীতি উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো। পরের প্রশ্ন, দ্বিমেরুকরণ কাকে বলে। নেক্সট প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ, যদিও প্রশ্নটি এর আগের বার বলা হয়েছে। কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। BRICS কী। জি 77 বলতে কী বোঝো,
G77 বলতে কী বোঝো? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? সম্মিলিত জাতিপুঞ্জের যে স্থায়ী যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করো, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করো। পঞ্চায়েত এর সভায় কে সভাপতিত্ব করেন? অর্থাৎ পঞ্চায়েতের যে মিটিংগুলো হয় সেখানে কে সভাপতিত্ব করেন? তার পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সাংবিধানিক প্রধান কে এবং তার পরামর্শদাতাকে? ভারতের সাংবিধানিক প্রধান কে এবং তার পরামর্শদাতাকে? বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ সহকারে এবং আগ্রহের সঙ্গে তৈরি করবে, যাতে পরীক্ষায় সুন্দরভাবে লেখা যায়। তাই প্রত্যেকের জন্য শুভকামনা রইল পরীক্ষার জন্য। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।